আমরা নাকি গোয়াল ঘুমাচ্ছি বোঝো কারবার একই কথা শুনি আজি মন্তরার মুখে আরে যে অন্যের দোকান লুট করে দোকান চালাচ্ছে সে আমাকে বলছে কেন এরম করছো আপনি তো ভাঙা শিখিয়েছিলেন আর যাকে দিয়ে করেছিলেন মুকুলদা আমার টিমের এখন কোচ আছে শুক্রবার দিলীপ ঘোষ যখন তৃণমূলকে কটাক্ষ করতে গিয়ে এই মন্তব্য করছেন তখন মঞ্চেই বসে মুকুল রায় যিনি তৃণমূলে থাকাকালীন বিরোধী দল ভাঙাতে মুখ্য ভূমিকা নিতেন বলে বারবার অভিযোগ উঠেছে যদিও তৃণমূল এদিন দাবি করেছে মুকুল যা করেছেন তা দল জানত না তারা চর্যবৃত্তির সঙ্গে দলকে না জানিয়ে কাজকর্ম করেছে তার দলের প্রতিটি লোকই তা জানে জনপ্রতিনিধি কেনা বাচার থেকে শুরু করে সবটাই তার হাত দিয়ে হয়েছে সুতরাং তিনি তার থেকে নোংরা কথা বলার অন্য লোক বলবে কী করে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এতই সহকর্মীদের বিশ্বাস করেন কোনো ইন্টারফেয়ার করতেন না বিজেপি রাজ্য সভাপতি অবশ্য কোনো রাগধাক না রেখে কার্যত বুঝিয়ে দিয়েছেন তৃণমূলকে টক্কর দিতে মুকুলের দল ভাঙানোর ক্ষমতাকেই তারা কাজে লাগাতে চান এ প্রসঙ্গে তৃণমূল নেত্রীকে কার্যত চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি তোমারই সিল তোমারই নোড়া তোমারই ভাঙি দাঁতের গোড়া তাকে দিয়ে করেছিলেন মুকুলদা আমার টিমের এখন কোচ আছে কাকে তোর ভাঙা বলে এবার দেখাবো আজ তো খালি কপিস নিয়ে আসা হয়েছে স্যাম্পেল হিসাবে এবার ঝাঁকে ঝাঁকে ডজনে ডজনে আনবো যে জেলাতে যাব টিএমসি কে শুয়ে দিয়ে যাবো মুকুল নিজেও ইঙ্গিত দিচ্ছেন দল ভাঙানোর জেলায় জেলায় সবাই তৈরি হয়ে বসে আছে জয়েন করবে বলে অতএব একটু অপেক্ষা করুন দেখতে পাবেন বাংলার চিত্রটা কি যদিও তৃণমূল এসব কথায় গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা সর্বস্তরের জনপ্রতিনিধিরা সর্বস্তরের নেতা নেত্রীরা ঐক্যবদ্ধ খোলাখুলি দল ভাঙানোর কথা বলতে গিয়ে কোনো রাগধাক রাখেননি দিলীপ ঘোষ টিএমসির পানা পুকুরে যারা ডুব দিচ্ছেন আমি সেই কর্মীদের বলছি ওই চোর নেতা মন্ত্রী এমএলএ এমপিদের পেছনে চামচাগিরি করবেন না সময় থাকতে চলে আসুন নাহলে পরে নাকে খত দিয়ে বিজেপিতে ঢুকতে হবে পাল্টা মুকুল দিলীপ ঘোষকে একযোগে কটাক্ষ করেছে তৃণমূল আর এরপরে আর কোনো ঘোষ চলবে না আজকে চাটনিবাবু নিয়ে থাকি তারপরে গামছাবাবুর সঙ্গে কথা হবে বিজেপির নজর পঞ্চায়েতে আত্মবিশ্বাসী তৃণমূল শেষ পর্যন্ত কে কাকে টক্কর দেবে তা অবশ্য বলবে ফলাফলই দীপক ঘোষ সমীপ সেনগুপ্ত ও প্রশান্ত অধিকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা